প্রত্যেকটা মানুষের জীবনে একটা বেস্ট ফ্রেন্ড থাকা খুবই দরকার, একটা কাছের বেস্ট ফ্রেন্ড থাকা খুবই প্রয়োজন। কিন্তু আমরা এটাই বুঝে উঠতে পারি না যে কাদেরকে আমরা বেস্ট ফ্রেন্ড বলবো, যে কারা আদতেও বেস্ট ফ্রেন্ড আর কারা বেস্ট ফ্রেন্ডের নাম করে মুখোশ পড়ে রয়েছে। তো আজকে ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব যে কাদের আমরা সত্যিকারের বেস্ট ফ্রেন্ড বলতে পারি, বা কাদের দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যায় যে এরা আমাদের বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমরা গর্ব করে বলতে পারি এরা আমাদের বেস্ট ফ্রেন্ড। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আজকে ছোট্ট একটা ভিডিও আজকে এটা নিয়ে আলোচনা করব যে কাদেরকে আমরা বেস্ট ফ্রেন্ড বলবো। প্রথমে একটা প্রশ্নই আমাদের মাথায় আসে, তাহলে এই বেস্ট ফ্রেন্ডটা কে? তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করছো সেটা আসলে ভুল, কিন্তু তুমি এই ভুল জিনিসটাকে তুমি ধরতে পারছো না, তুমি বুঝতে পারছো না। আর তুমি এটা কেন করছো, না তোমার এটা খুব ভালো লাগছে করতে, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার এটা ভালো লাগছে, কিন্তু তুমি এটা এইটা বুঝে উঠতে পারছো না যে ইন ফিউচারে গিয়ে সেটা বিরাট বড় আকার ধারণ করবে এবং সেটা তোমার হার্মফুলের দিকে নিয়ে যাবে, সেটা তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকারক, কিংবা এখনের জন্য আর কয়েকদিন পরের জন্য সেটা ক্ষতিকারক। তুমি ভুল পথে আগাচ্ছ, তুমি এই ভুল জিনিসটাকে হাতের মুঠোয় নিয়ে তুমি সেগুলোর সঙ্গেই বসবাস করছো। চারপাশে কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার লোক কেউ নেই, তুমি আনন্দে সেই জিনিসটাই করে যাচ্ছ। এবং এই পজিশনে দাঁড়িয়ে তোমার যেই বন্ধুরা তোমাকে বলবে এবার এটা করতে থাক, তুই ঠিক পথে আগাচ্ছিস, ইউ আর রাইট, আমি তোর পাশে আছি, করতে থাক, এগোতে থাক, তুই একদিন দারুণ জায়গায় যাবি, তাকে তুমি বেস্ট ফ্রেন্ড বলবে? নাকি তাকে বেস্ট ফ্রেন্ড বলবে যে বন্ধুরা তোমাকে ধরিয়ে দেবে হোয়াট ইউ আর ডুইং দ্যাট ইজ রং, তুমি যেটা করছো সেটা তোমার জন্য ভুল, ভাই এটা করিস না, আমি বলছি তুই এটা ছেড়ে দে, তুই এটা করিস না, তোকে আমি অন্য জিনিস দেখাচ্ছি কিন্তু তুই এই জিনিসটা করিস না, তুই ছেড়ে দে। কাকে বেস্ট ফ্রেন্ড বলবে? তোমার যে বন্ধু তুমি বাইরে গেলে সবসময় নেশা দ্রব্য খাওয়ার জন্য অফার করে, কিংবা সবসময় বলে এই ঘুরতে চল ঘুরতে চল, তাকে তুমি বেস্ট ফ্রেন্ড বলবে? নাকি যে তোমাকে অনবরত ইন্সপায়ার করে যে প্রোডাক্টিভ নতুন ধরনের কিছু করতে, তাকে তুমি বেস্ট ফ্রেন্ড বলবে? তাকে তুমি বেস্ট ফ্রেন্ড বলবে যে তোমার জীবনের সত্য চেত কথাগুলো তোমাকে বুঝিয়ে দেবে? নাকি তাকে বেস্ট ফ্রেন্ড বলবে যে সবসময় একটা আনন্দের চাদরে তোমাকে ঢেকে রাখতে চায়, তাকে বেস্ট ফ্রেন্ড বলবে? তো হ্যালো বন্ধুরা, আমি অনন্য আছি তোমাদের সাথে, তোমাদের সাথে আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে ডিসকাস করছি যে তোমরা বেস্ট ফ্রেন্ড চিনবে কি করে। আমি প্রতি ভিডিওর শেষে আগের দিন যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো সেই কমেন্টগুলো আমি অবশ্যই রিড করি, আজকেও ভিডিও শেষে আগের দিন যারা কমেন্ট করেছিলে তাদের ভিডিওগুলো তাদের কমেন্টগুলো আমি অবশ্যই রিড করবো। জলপাইগুড়ি নিউজকে অসংখ্য ধন্যবাদ, কারণ জলপাইগুড়ি নিউজ ফেসবুক পেজে আমার এই মোটিভেশনাল ভিডিওগুলো তারা প্রতি সপ্তাহে আপলোড করে, অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, এভাবেই যেন আমি এই পরিবারটাকে আগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের হেল্প প্রয়োজন, তার জন্য তোমাদের শুধু একটা লাইক করতে হবে আমার এই চ্যানেলটা অনন্য লিও রায়, সাবস্ক্রাইব করতে হবে, আমার ফেসবুক পেজ আছে এ আর অনন্য লিও রায়, সেটাকেও তোমরা ফলো করে রাখতে পারো। আর একটু শেয়ার করো বন্ধু, তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর শেয়ারটা কিন্তু দরকার, আস্তে আস্তে এই পরিবারটাকে বড় করতে হবে আমাদের একসাথে, আমার নতুন নতুন কন্টেন্টে আরও ভিডিও আসবে। তো চলো শুরু করা যাক, বাকি কিছু কথা আছে, চলো শুনে নাও। সঙ্গ দোষ বলে একটা কথা আছে, শুনেছো নিশ্চয়ই যে সঙ্গ দোষ খুব খারাপ অনেকেই বলে। তো এই সঙ্গ দোষে কি হয় যে একটা বা দুটো ভালো ছেলেমেয়ের সান্নিধ্যে এসে একটা খারাপ ছেলেমেয়ে সে ভালো হয়ে যাচ্ছে, এটা খুব রেয়ার, খুব কম দেখা যায়। দেখা যায় ঠিক উল্টো জিনিসটা, যে কতগুলো খারাপ ছেলে বা মেয়ের পাল্লায় পড়ে একটা ভালো ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। জেনে রাখো, দশটা ভুল মানুষের সাথে মেশার থেকে একা সততার সাথে সৎ পথে মাথা উঁচু করে দাঁড়ানোটা অনেক বেশি সম্মানের। আমাদের কোনোই দরকার নেই তো যে চারিপাশে কিছু ভুল মানুষের সংস্পর্শে থাকার, একটা ভুল সার্কেলের মধ্যে থাকার আমাদের কোনোই প্রয়োজন নেই।
সময় চলে এসেছে। এবার আমাদের নিজেদেরকেই ভাবতে হবে যে কাদের সাথে থাকাটা আমাদের উচিত এবং কাদের সাথে না, এবং সেটা নিজের স্বার্থে। এ স্বার্থটা কিরকম? কোনো কি পয়সা করির স্বার্থ? না, স্বার্থটা এরকম যে তুমি যার সাথে মিশছো তার থেকে তুমি কিছু শিখতে পারছো কিনা, তুমি কিছু নলেজ পাচ্ছো কিনা, তুমি প্রোডাক্টিভ হতে পারছো কিনা, তুমি তোমার নিজের নিজেকে তার মধ্যে খুঁজে পাচ্ছো কিনা। তুমি যার সাথে মিশছো তার সাথে মিশে যদি কোনো সেলফ অ্যানালাইসিসই না করতে পারো, তাহলে সে তোমার বেস্ট ফ্রেন্ড না। ওই কিছুক্ষণের বন্ধুর ঘাট ধরে, এ ভাই আমার ব্রেকআপ হয়ে গেছে, ভাই আমাকে মদ খাওয়া, আমাকে সিগারেট দে, ভাই তোকে আমি জড়িয়ে ধরলাম, তোকে জড়িয়ে ধরে একটু কাঁদি, আমার কেমন লাগছে, ওটা কোনো বেস্ট ফ্রেন্ড না। বেস্ট ফ্রেন্ড তাকেই বলবে যে ব্রেকআপের পরে তোমাকে আগের থেকে আরো উন্নত করবে, উন্নত থেকে উন্নততর করে দেবে, তোমাকে তোমাকে আরো এফোর্ট দেবে যে ভবিষ্যতে আরো বেটার কিছু করার, তোমাকে সবসময় সাহস জোগাবে এবং তার পুরো 100% দেওয়ার চেষ্টা করবে, সবসময় নতুন কিছু ইন্সপায়ার করবে তোমার মনের মধ্যে, নতুন কিছু করার প্রোডাক্টিভ করে তুলবে তোমাকে, তাকেই তুমি বেস্ট ফ্রেন্ড বলবে। আমাদের স্কুল লাইফ শেষ হবার পর আমরা যখন কলেজ লাইফে প্রবেশ করি তখন আমাদের অনেক নতুন ফ্রেন্ড সার্কেল হয়। পুরনো স্কুলে 2-3টে বন্ধু থাকে আর বাদ বাকি নতুন ফ্রেন্ড সার্কেল। এবং এখন তোমরা যারা অলরেডি কলেজ পাস আউট তারা ভিডিওটা বেশি বুঝতে পারবে, এবং যারা সবে কলেজে উঠেছো বা স্কুলে পড়ো তারা এখনই ভিডিওটা বুঝতে পারবে না, ইন ফিউচার বুঝতে পারবে যে আমি কি বলতে যাচ্ছি। তো এই মুহূর্তে তোমার এটা মনে হয় না, মানে এটা ভেবে তোমার আফসোস হয় না যে ওই 18-19 বছর বয়সে ওই টাইমটা আমরা ভুল সঙ্গদোষে কাটিয়েছিলাম? ওই সব বন্ধুর সাথে মিশে আমাদের কোনো দরকারই ছিল না, তাদের সাথে মিশে আমরা কচু পড়ে পেয়েছি, কোনো উন্নত তো হয়নি, বরং যে জিনিসগুলো আমাদের করার ছিল সেটা আমাদের হয়ে ওঠেনি তাদের পাল্লায় পড়ে। এবং তখন যে বন্ধুগুলো তোমাদের বলতো এই চা খাওয়া, এই সিগারেট খাওয়া, এই চল আমার সাথে ঘুরতে চল, তখন এই বন্ধুগুলো যারা ছিল তোমার, এখন এই সংগ্রামে চালিয়ে দাঁড়িয়ে তুমি যেটা দেখতে পাচ্ছ, এই যুদ্ধের সময় তুমি যেটা এখন দেখতে পাচ্ছ, এখন উপলব্ধি করতে পাচ্ছ যে তোমার মানে মাথার উপরে তোমার ফ্যামিলি আছে, তোমাকে টাকা রোজগার করতে হবে, তোমাকে চাকরি করতে হবে, এই সময় দাঁড়িয়ে তুমি কি দেখছো যে আসল যুদ্ধের সময় তুমি কি দেখছো, যে তখন যে বন্ধুগুলো তোমাদের পাশে ছিল, তোমার পাশে ছিল সব সময়, এখানে ওখানে যেত মোমো খাবা বা এই চল আমার বাড়িতে আয় ওই বাড়িতে আয়, এত যখন খাতির ছিল তোমাকে তেলাতো তেল মাখাতো, এখন এই মেন টাইমে দাঁড়িয়ে তারা তোমার তোমার পাশে নেই এবং তারা তোমার খোঁজও নেয় না, তুমি কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ। আর সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলি এই ছেলে মেয়েদের তো আমাদের তো জীবনে তো স্ট্রাগলটা তো থাকেই, স্ট্রাগল করতেই হয়, এবং আমরা সেই টাইমে দাঁড়িয়ে আমাদের এই স্ট্রাগলটাকে আমরা ধূলিসাৎ করছি। আমাদের কোনো দরকারই ছিল না তাদের সাথে মেশা, সঙ্গদোষটা আমাদের জীবনটাকে আরো উন্নত করার থেকে আরো অবনত করে দিয়েছে। কই তাহলে খোঁজ নেয়, কই তারা, একটা বারে খোঁজ নিয়েছে তোমাদের, কি করছো তুমি, কতটা কষ্টের মধ্যে আছো নিয়েছে খোঁজ? যারা তখন এতটা বন্ধু বন্ধু পিঠ দেখাতো এখন তারা একবারও খোঁজ নেয় তোমাকে? এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি মানে ফিউচারের তোমার ডিসিশনটা কি, এবং তারা তোমাকে বললো যে ভাই আমি পাশে আছি, কি হেল্প লা, কি কোনো সাহায্য লাগলে আমাকে বল, এরকম কেউ বলে? তাদের পীড়িত ওইটুকুই, ওই চা খাওয়া সিগারেট খাওয়া ঘুরতে যাওয়াতেই শেষ। কিছু বন্ধু থাকে, দু একজন বন্ধু থাকে যারা তোমার এখনো তোমার সাথে আছে, তোমার স্কুলে কিছু পুরনো বন্ধু যারা একদম প্রথম থেকেই আছে বা ছোট্টবেলাকার বন্ধু, তারা তোমার সত্যিকারের বেস্ট ফ্রেন্ড এবং তারা তোমার ভালো চায়। এবার ধরো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পেয়েছ এবং সেই বেস্ট ফ্রেন্ডের প্রতি তোমার ফিলিংস চলে আসলো, এবার তুমি কি করবে? দেখো, বেস্ট ফ্রেন্ডের প্রতি ফিলিংস আসার থেকে
এটা ইম্পর্টেন্ট যে তুমি এখন যার সাথে আছো বা ইন ফিউচার তুমি যার সাথে থাকবে তার প্রতি ফিলিংস আসা। বেস্ট ফ্রেন্ডের প্রতি ফিলিং যদি চলে আসে তোমার, তাহলে একটাই সেটার উত্তর স্পষ্ট ভাষায়, তুমি তাকে বলে দাও যে আমার তোমাকে ভালো লাগে। নাহলে দেখো এটা কেমন সৃষ্টি হবে যে না তুমি ফেলতে পারছো না তুমি গিলতে পারছো, ওই যে গলার মধ্যে যেন মাছের কাঁটা আটকে যায়, তোমার অস্বস্তি হবে। এবং তুমি তাকে স্পোর্টিংলি বলে দাও, তাকে স্পোর্টিংলি তাকে বলে দাও যে আমার তোমাকে ভালো লাগে। কোনো ন্যাকামো করে বলতে হবে না, ওই তোমার হাসিটা কি সুন্দর, তোমার ভিডিও দেখে ভালো লাগছে, তোমার ওই আজকের ছবিটা ছাড়ছো কি সুন্দর, স্পষ্ট ভাষায় বলো যে আমার তোমাকে ভালো লাগে, আমরা কি একই সাথে থাকতে পারি, দুজনে একই সাথে থাকলে পরে অনেক প্রোডাক্টিভ নতুন কিছু করতে পারবো, দুজনের মনের মধ্যে ম্যাচ খেয়ে নতুন কিছু তৈরি করা যেতে পারে, একসাথে আমরা ইন ফিউচার হ্যাপি থাকবো, তাকে স্পষ্ট ভাষায় বলে দাও। এবং তারপর যদি তার রিপ্লাই আসে যে না, তাও তুমি হাল ছাড়বে না, তুমি সেই রিলেশনশিপটাকে ধরে রাখো, তুমি দু বছর পরে তিন বছর পরে আবার ট্রাই করো, আবার বলো আমরা কি একসাথে থাকতে পারি, তোমাকে ভালো লাগে, এভাবে বলে দাও। নইলে তুমি যদি তোমার মনের কথা না বলো তো তোমার একটা আফসোস তৈরি হবে, এবং অপরদিকে যে মানুষটা আছে সেও হয়তো চাচ্ছে যে তুমি বলো, যে তুমি বলো, তোমার কাছ থেকে শুনতে চাচ্ছে যে তোমার তাকে ভালো লাগে। এবং তুমি যখন বলছো না, এবং তার মনের মধ্যে একটা অভিমান সৃষ্টি হবে, আর তোমার এই আফসোস আর অপরজনের অভিমান, এই আফসোস আর অভিমানের দ্বন্দ্বে কিন্তু বিচ্ছেদের সৃষ্টি হয়। এই কথাটা মনে রাখবে যে আফসোস আর অভিমানের দ্বন্দ্বে সৃষ্টি হয় বিচ্ছেদ, স্পষ্ট ভাষায় তুমি তাকে বলে দেবে। তো হ্যালো বন্ধুরা, আমি অরণ্য ছিলাম তোমাদের সাথে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আরেকবার করে বলছি শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সবার সাথে শেয়ার করবে। তো আজকে এটুকুই, এবং চলো আগের দিনের কমেন্টটা পড়ে নিই। তো আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছে সেই প্রথম কয়েকটা কমেন্ট আমি রিড করছি। প্রথমে কমেন্ট করেছে অঙ্কিতা রায়, লিখেছে যে কোনো সম্পর্কে দুজন মানুষ ভালো থাকার জন্য সম্পর্কটাকে সমান সমান দিয়ে ভালো রাখা দরকার, যাতে সরির কোনো দরকার না হয়। অবশ্যই তাই। কমেন্ট করেছে ক্রিয়েটিভ ফিউচার, লিখেছে থ্যাংক ইউ দাদা, তোমার কথা সত্যি। কমেন্ট করেছে সুশ্রী হালদার মিউজিক, লিখেছে ভালো বলেছিস। কমেন্ট করেছে ইমোশন লাভার, লিখেছে কি বললে দাদা। কমেন্ট করেছে জ্যোতি রায়, লিখেছে ভেরি নাইস অ্যান্ড রিয়েলিস্টিক। কমেন্ট করেছে স্বপ্নের তরী, লিখেছে ভয়েস। কমেন্ট করেছে কাজল শর্মা, লিখেছে কথাগুলো শুধু চোখ বন্ধ করে শুনি। কমেন্ট করেছে ওয়ান ড্রিম সং, লিখেছে ঠিকই। কমেন্ট করেছে পীর্থ গুহ, লিখেছে ওয়াও। তো এই ছিল কমেন্ট। তো চলো নেক্সট টপিকের ভিডিও নিয়ে আমি আগামী সপ্তাহে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।